আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এন্ড বিটারসের পক্ষ থেকে। আজকে আমি যে গাড়িতে বসা সেটা আপনারা এখনও ধারণা করতে পারছেন কিনা আমি জানি না। আজকে আমি যে গাড়িটি রিভিউ দিব এটা হচ্ছে হুন্ডাই H1। এবং H1 গাড়িগুলোর লেগ রুম হেড রুম দেখে তো বুঝতে পারছেন অনেক অনেক লেগ রুম হেড রুম রয়েছে। এবং মূলত এই গাড়িটি হচ্ছে 12 প্যাসেঞ্জারের গাড়ি। এবং আপনারা যদি চান এই সিটগুলোকে সামনাসামনিও রাখতে পারবেন অর মুভিং করেও ফ্রন্টের সাইডেও রাখতে পারবেন। এবং এই সিটগুলোকে আপনি যথেষ্ট পিছনেও নিয়ে যেতে পারবেন এবং ফ্রন্টেও আনতে পারবেন আপনাদের মন মতো করেই। এবং যথেষ্ট রিগ্লাইনও করা যায়, আমি দেখতেই পাচ্ছেন অনেক রিগ্লাইন করেছি। এবং এই গাড়িটির মডেল ইয়ার 2015, রেজিস্ট্রেশন ইয়ার 2015, 2400cc অ্যান্ড অক্টেন ড্রাইভ উইথ 12 প্যাসেঞ্জার। এবং সিটগুলোতে প্রিমিয়াম লেদার ইউজ করা হয়েছে। আর এখানে তো আপনি দেখেই বুঝতে পারছেন অ্যাভেলেবেল লেগ রুম হেড রুম রয়েছে। সিলিং কন্ডিশনে যথেষ্ট ফ্রেশ। 6টি এসি বেঞ্চের অপশন রয়েছে, সেন্ট্রাল এসি। আর এখানে এলইডি লুম লাইটের অপশন রয়েছে। আর এখান থেকে আমরা এসি কন্ট্রোলিং করতে পারবো। বিগ একটি ডিভিডি প্লেয়ারের অপশন দিয়েছে, যেটা আমরা এখান থেকে যদি মুভ ওপেন করে দেখায় বিগ ডিভিডি প্লেয়ারের অপশন রয়েছে। দুটি লাইটিংয়েরও অপশন রয়েছে, এখানে হ্যান্ডেলের অপশন রয়েছে, কোট হ্যাঙ্গারের অপশন আছে। আর মূলত আমি যদি এখানে বলি সিলিং কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। আর সেন্ট্রাল এসি তো দেখতেই পাচ্ছেন। এবং পিছনে সিটগুলোও খুবই ভালো অবস্থা রয়েছে। এটা যদি আমরা ফোল্ড করে দেখাই, এভাবে আমরা রেখেও দিতে পারবো। দুটি সিটেই এভাবে ফোল্ড করে রাখতে পারবেন, তখন হচ্ছে আপনারা আরও ইজিলি বসতে পারবেন। এবং পিছনের সিটে বসেও যথেষ্ট কমফোর্টেবল ফিল হবে এবং সিটগুলোকে যথেষ্ট রিক্লাইন করা যায়। হেডরেস্টের অপশন রয়েছে। এখন আমরা এই গাড়িটির সাইড প্রোফাইল চেক আউট করে দেখাবো। আর গাড়িটিতে ওঠার জন্য এখানে হ্যান্ডেলের অপশন দিয়েছে। আর এখানে যদি আমরা দেখাই সাইড প্রোফাইলও খুবই ভালো অবস্থা রয়েছে। গাড়িটির কালারটি হচ্ছে মেটালিক সিলভার কালার। আর সাইড প্রোফাইলের এখানে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলে, গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 190 মিলিমিটার, উইল বেস টায়ার টু টায়ার 3200 মিলিমিটার্স। আর গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 75 লিটার্স। আর টায়ার কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে। এখানে আমরা 16-ইঞ্চ অ্যালয় উইথ হুন্ডাই দেখতে পাচ্ছি। আর টায়ার সাইজ 215/70R16। আর গাড়িতে 4টি টায়ারেই ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। এবং আপনারা টায়ারের গ্রিপগুলো দেখলে বুঝতে পারবেন গাড়িটির টায়ার কন্ডিশনটি কেমন। এবং 4টি টায়ারে অলমোস্ট নিউ, আমরা লং টাইম ইউজ করতে পারবো। এখন আমি গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করে দেখাবো। গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 2400cc-র ইঞ্জিন। 2400cc-র ইঞ্জিন হর্স পাওয়ার 171 নিউটন মিটার, টর্ক 224। আর গাড়িতে কোনো রকমের এক্সিডেন্ট হিস্ট্রি নেই। এবং সেগুলো যাচাই করার জন্য আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকেও চেক করে নিতে পারবেন। আর চেক করার পর যদি কোনো কাজ বের হয় সেই কাজগুলো নিয়ে আপনি আমাদের সাথে আলোচনা করতে পারবেন। আর গাড়িটির ফ্রন্ট লুকের মধ্যে যদি দেখি, এখানে লার্জ সাইজ হুন্ডাই বেস উইথ ক্রোম গ্রিল রয়েছে, নাম্বার প্লেট স্লট দেখতে পাচ্ছি। আর এখানে HID হেডলাইট অ্যান্ড ফগ লাইটের অপশন রয়েছে। গাড়িতে দু একটা স্ক্র্যাচ রয়েছে, সেগুলো আমরা আপনারা যদি চান রিমুভ করে দিব। যেহেতু গাড়িটির কালারটি হচ্ছে অরিজিনাল কালার, সো আমরা রিমুভ করি নাই। এখন আমরা গাড়িটির কার্গো স্পেস চেক আউট করে দেখাবো। গাড়িটির পিছনের হিসেবেও খুবই ফ্রেশ, তেমন একটা স্ক্র্যাচ নেই। এখানে নিচে একটা স্ক্র্যাচ রয়েছে আমার দেখা মতে। এবং হুন্ডাই লোগো দেখতে পাচ্ছি, হুন্ডাই বেস H1 বেস রয়েছে। আর পিছনের গ্লাসগুলো হচ্ছে হোয়াইট গ্লাস। এখানে অ্যারোডাইনামিক স্পয়লার রয়েছে, হাই মাউন্ট স্টপ র্যাম আছে, ওয়াইফার আছে। আর টেল লাইটগুলোও খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। গাড়িটি যদি আমরা প্রথমে কার্গো স্পেস দেখাই, কার্গো স্পেস যেভাবে দেখতে পাচ্ছেন আমরা দু একটি লাগেজ রাখতে পারবো। আর আপনাদের যদি প্যাসেঞ্জারের কমফোর্টেবল নিয়ে চিন্তা করে, তখন আমরা চাইলে এই সিটগুলোকে আবার এভাবে পিছনেও নিয়ে আসতে পারবো। এবং এই বেঞ্চটাকেও আমরা ফোল্ড করে রাখতে পারবো, এবং মালামালের জন্য দরকার হলে আমরা এই সিটকে সামনেও নিয়ে যেতে পারবো। এবং হুন্ডাই গাড়িগুলো খুবই লাক্সারি এবং আপনারা দেখেই বুঝতে পারছেন, এবং কমফোর্টেবল নিয়ে কোনো কমপ্লেনই হবে না। আর এখান থেকে সিলিং কন্ডিশন দেখালে সিলিং কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। এবং এসি নিয়েও কমপ্লেন হবে না, বিকজ এ গাড়িতে 6টি সেন্ট্রাল এসি বেঞ্চের অপশন রয়েছে, এলইডি লুম লাইটের অপশন আছে, বিগ একটি ডিভিডি প্লেয়ারের অপশনও রয়েছে। আর থার্ড বেঞ্চের দুটি কাপ হোল্ডারের অপশনও দিয়েছে, বোথ সাইড দুটি করে। সো ওভারঅল খুবই ফ্রেশ। এখন আমরা এই গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়র চেক আউট করব। ফ্রন্ট ইন্টেরিয়রের স্টারিংয়ে লেদার ইউজ করা হয়েছে অ্যান্ড সেফটির জন্য SRS এয়ারব্যাগ দিয়েছে হুন্ডাই বেস দেখতে পাচ্ছি। আর বিগ ডোর, এই ডোরগুলো অনেক বিশাল বিশাল,
ফন দুটি ডোরে অনেক বিশাল, এখানে লেদার দিয়েছে, সব মেটেরিয়ালস দিয়েছে, দেখতে পাচ্ছি মিরর কন্ট্রোলিং করতে পারবো, এবং ফুয়েল হুডটি হচ্ছে এই ডোরের মধ্যেই, ও স্পিকার টুইটারের অপশন দিয়েছে, ডোর লাইটের অপশন আছে, আর বিগ বিগ দুটি স্টোরও রয়েছে। আর এখানে ড্যাশবোর্ডে যদি লক্ষ্য করে এখানে সব মেটেরিয়ালস দিয়েছে। এই গাড়িটির টপ স্পিড 220 আর পিএম 8000, এই গাড়িটি রান করেছে 36000 কিলোমিটার্স। এখানে আমরা 6 ডিস্ক সিডি প্লেয়ারের অপশন দেখতে পাচ্ছি, এসি প্যানেল রয়েছে, রিয়ার এসি কন্ট্রোলিং প্যানেল, টেম্পারেচার কন্ট্রোলিং প্যানেল রয়েছে এখানে, উইথ আইপডের অপশন রয়েছে, ইউএসবি লাইনের অপশন রয়েছে, আর এখানে একটি লাইটারের অপশন আছে, অ্যান্ড টেস্টারের অপশনও দিয়েছে। এখানে দুটি লাক্সারি কাপ হোল্ডারের অপশন আছে, এবং ইউএসবি লাইনের অপশন দেখতে পাচ্ছি, আর গ্লাভ বক্সও মোটামুটি স্পেস রয়েছে। এখানে একটি স্টোর আছে, আর উপরে যদি লক্ষ্য করে এখানে সানভাইজার, বেন্টি মিরর, ল্যাম্প আছে, লুম লাইটের অপশন রয়েছে, সানগ্লাস স্টোর, ইলেকট্রোমেটিক রিয়ার ভিউ মিরর আছে, এখানেও সানভাইজার দেখতে পাচ্ছি। আর ফ্রন্ট ড্রাইভার সিটের এখানে আমরা ইজিলি তিনজন বসতে পারবো ড্রাইভার সহ, আর এটাও চাইলে আপনারা এভাবে ফোল্ডও রাখতে পারবেন। ফোল্ড করে রাখলে এখানে দুটি কাপ ফোল্ডার অপশন রয়েছে। ওভারঅল খুবই ফ্রেশ, এবং গাড়িটা আমি নিজেও এখন ড্রাইভ করে এসেছি, খুবই খুবই স্মুথ। হুন্দাই H1 গাড়ি করছিলেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, এবং খুবই লাক্সারি, এবং সিটগুলোতে প্রিমিয়াম লেদার ইউজ করা হয়েছে। এখন আমি এই গাড়িটি কোথায় অ্যাভেলেবেল আছে আর এই গাড়িটির প্রাইস কেমন হতে পারে সেটি শেয়ার করবো। আর আরেকটি কথা বলে রাখি, এই গাড়িটির এসি পারফরমেন্স খুবই ভালো, এবং ড্রাইভার সিট প্যাসেঞ্জার সিটগুলো হচ্ছে ম্যানুয়ালি আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর বারবারই আমি বলছি সিলিং কন্ডিশন আপনারা দেখলে বুঝতে পারবেন, খুবই ফ্রেশ। সো আমার তথ্যগুলো কতটুকু সঠিক তা মিলিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে। এখন আমি এই গাড়িটি কোথায় অ্যাভেলেবেল আছে আর এই গাড়িটির প্রাইস কেমন হতে পারে সেটা শেয়ার করবো। এই গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের এনবি ট্রেডার্সে, আমাদের লোকেশন হাউস নাম্বার 8, রোড নাম্বার 2, ব্লক এল, বনানি। হুন্দাই H1 মডেল 2015, রেজিস্ট্রেশন ইয়ার 2015, 2400 সিসি, অ্যান্ড অক্টেন ড্রাইভ উইথ 12 প্যাসেঞ্জার। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 25 লাখস, এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 25 লাখস। এই প্রাইসটি নেগোসিয়েট প্রাইস, আমরা চাইব আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন। এছাড়াও আমাদের ইউনিটে নোহা জিপেকেস হাইব্রিড চালিত গাড়ি রয়েছে, 2014 মডেলের, 2011 মডেলের নোহা এসআর রয়েছে, নিশান এক্সট্রাইল রয়েছে, হাইস রয়েছে, এলিয়ান, পিমিও, র্যাঙ্কস রোভার, বিএমডাব্লিউ, হেরিয়ার, এই গাড়িগুলো তো রয়েছে। এই সবগুলো গাড়ি দেখার জন্য অবশ্যই শোরুম ভিজিট করতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।